ইয়ারটা সব হয়ে যায়। আর কোনো কারণে মিস না হইতো না হলে আপনি খুব সতর্কতা হবে, আর মিস হয়ে গেলে তো আপনি বুঝতে হবে হাই দিয়ে হাই আমার 1000 মাস করে পাঁচ দিন এটা আল্লাহর একটা কৌশল। বাট ওইটা উম্মতে মুহাম্মদি যখন গেছেন 1,24,000 নবী সুলতান বুঝিয়া গেছেন আল্লাহ কোনো নবীর সুলতান তার উন্মত হলে তার আইতার বিসলাম একমাত্র শেষ জমানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এবং তার উন্মত হলে আল্লাহ এত মূল্যবান রাইত। এর বাদে যদি আমরা গাফিল হই তো হইরা যে তুমি কিতা হবাই যে নেক আমল নেক আমলে মানুষের এত সাহায্য করে আমরা দেখি বোধহয় কাবারে ফিরসা সারা বছর আপনি যদি কোনো নফল কাম করেন নফল বুঝাতে নফল কাম যদি করেন সাবর কাম করেন নেফল কাম করেন তো কিয়ামতের ময়দান আপনারে আল্লাহকে যে ফর্জটা এবার যদি মিস হয়েছে আপনার যদি নিয়মিত একটা অভ্যাস হয়ে যায় তাহলে নমাজ পড়িয়া নমায় কেরামত আমরা পড়ি ছয় রাখাটা অভিন্ন জামাতে পড়ি যায় সূর্য উদয়ের বাদে সরাসরি লগে লগে নাই আরো 27 মিনিট বা কেউ 15 মিনিট অপেক্ষা করিয়া যদি 2 রাকাত বা 4 রাকাত নমাজ নফল নমাজ যদি আপনি ওইটা ইশরাক নমাজ যদি পড়ে নিতে পারো আমরা হজ শরীফও পাইছি নবী যে ফরমাইছেন আপনার একটা মকবুল হজ এবং উমরার সব কাম এটা একটা হার্ড বিষয় নিয়ে কথা বলতেছে আমরা চেষ্টা করি লন্ডন আমরা দেখছি আমরা মসজিদ বহুত এটা যখন ওয়াজ করি ফজর জুমার জুমার তারপর মানুষ অত আশিক হই মানুষের মধ্যে ঠিক আছে আজকে আজকে যদি আরম্ভ করে দিলাম ফজর নামাজ পড়ি আধা ঘন্টা বইলা কোন মানুষে যদি একামল করেন বালা কাম করেন তাহলে আল্লাহকে ওয়াদা করছেন শান্তির জীবন দান করবা কোনো মানুষের জীবন টুকাইয়া পাইতা নাই তার জীবনও নেকামল করছেন বালা কাম করছেন আর তার নব পরেশানি করে পরেশানি যদি শুরু করো দেখছি পরীক্ষা আছে বালা মানুষের নেকার মানুষের তার পরীক্ষা করবে এটা এটা আলাদা একটা বিষয় কিন্তু আল্লাহ ওয়াদা করছেন যদি বালা কাম করো তোমার আল্লাহকে শান্তির জীবন দাম মানামিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন উত্তম জিনিস আমি করে এটা কি উত্তম যেটা আমরা করছি যেটা নফল নামাজ করছি নফল নামাজ করছি এটা করছি আমরা কইরা এটা কি উত্তম যেটা আমি করে একটা ঘটনা লেখছেন বড় সুন্দর করে যে মানুষ
একটা সাথীর নাম কইছ, আমরা অনুরোধ মাধ্যম দৌলত আছে, ল্যান্ড প্রপার্টি আছে, পয়সা আছে, দোকান আছে, গরু ছাগল আছে, এটা আপনার সম্পদ নাই, ওইটা আপনি আপনার এই একটা এলিটা আকর্ষণ। আর এমনি আপনার এই ফ্রেন্ড বন্ধু আছে নাট্য সুন্দর, এটা একটা সাথী, আর হলো ন্যাক আমার একটা সাথী। আপনি যেই মারা যাইবা, যেই আপনি চোখ বুঝলিবা, আপনার সম্পদের মালিক চলিব, আপনার বাচ্চা কাচ্চা আপনার পরিবারের হবে, তে আপনার আপনার এটা এটি একটা সাথী, আপনার সম্পদ একটা সাথী, এটা গেল গিয়ে আরো করবো শেষ। আপনার অতদিন আপনার সম্পদে কাম সাহায্য করবেন, সম্পদ না থাকে তো আপনি টাকা করবো পায়, কষ্ট করবো আপনি, আপনি আর্নিং করছো, কষ্ট করছো, এটা করছো, ওটা লাগে যে আপনি শান্তিতে থাকতে, যে আপনি চোখ বুঝি লইছো আপনার যত দেখা হবো এটা গেছে গিয়ে আরো করবো। এর লাগি কইছো জ্ঞানী মানুষ হলে চিন্তা করেন যে আমি তো ওদিন মারা যাইনি, এগুলা আল্লাহ রাসূল আমি দান করে চিন্তা করি, কারণ আমি বলে গেলে এটা 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 আমার কাছে থাকতো না, বললে আমি দান করতে পারতাম, বলে গেলে পারতাম না। এলে বলে জিন্দা থাকতে যা পারো তুমি আল্লাহর রাস্তে দান করে যাইও, এটা তোমার একটা আলাদা একটা অ্যাকাউন্ট করি আল্লাহ, এটা এটা শেষ। আপনি মরা মারা যাওয়ার বাদে আপনার ফ্রেন্ড বন্ধু আত্মীয়রা হোক বা সব দেখা হয়ে যাবে, বুঝলি যারা খুব ক্লোজ ফ্রেন্ড যে এই অবস্থান পর্যন্ত যাইবা পরিবারে, আমার অতদিনের বন্ধু আমি এখানে কইবরও তাদের রাখি মনে কইবর রাখি আর বই বই করবো আইতাম আইতাম বলতে আপনার নেক আমল ও নেক আমলের যে সাথী তাই কইবা না, আমি আমার এই সাথীরে কইবর যেই আপনি রাখবা পাঠি দিয়ে আসবা ও নেক আমলের সাহায্য শুরু হইব, নেক আমলের সাহায্য ওই সময় শুরু হইব। একদল ফিরিস্তা আজামর ফিরিস্তা বলে আইবা, আজামর ফিরিস্তা বলে আইয়া ওই বহু দিন কিছু নামাজ মিস হয়েছে আমরা, হ্যাঁ এক মানুষের তার সম্পদ আছে অস হচ্ছে না আছে না নি আছে না নি, আপনার জীবনে যদি কিছু বালা খান থাকে আপনি বালা খান করছেন আপনি যেই বই করো যেই বা আপনার সব দুইটা সঙ্গী এরা সম্পদ গেছে কি আলোচনার অধীনে, আপনার ফ্রেন্ড বন্ধু এরাও তখন জানাজা করি আপনারা গাড়িয়ে পাঠিত ইয়া ইচ্ছে বন্ধু হয়েছেন একটা সাথী নেক কেমন নেক কেমন আপনার সঙ্গী বোঝাই আজাব ওর ফিরিস্তা হলে আপনার নমাজে বই পড়ে বা ও আজাব ওর ফিরিস্তা হলে আপনার আল্লাহরই বন্ধার এজেন্টের প্রশ্ন দিতে বার্তা নাই, আমরা সাক্ষী দিয়ে আল্লাহ বন্ধা তার জীবনে বহুদিন নমাজ পড়েছেন আপনার আপনার এই কোন কথা ইয়া রাখবা কইবা কইরা যে একজন নেককার ইমানদার মানুষ যেই কইবর রাখা হইব যে আদাবর ফিরিস্তা হল গেছেন কি তাল্লা কইবা যে আমার বন্ধারে কোন কথা ইয়া রাখো তাই তো আরামর হুম ঘুমাইবা ইসলামিলা ইসলাম চিন্তার জন সুখ দিবা তাই সব কষ্টে কষ্টে উঠিবা কইবারে অত আরামর ঘুম আসবে সে চিন্তা না এ ঘুমে কত বছর আধার বছর গেছে আপনি অত আরামে ঘুমাইবা ফিরিস্তা আপনি উঠিয়া বই পারে বা যত আরাম ঘুমটা মানুষের মানবে আপনি কিন্তু কেমন কেমন যখন হয়ে গেছে তখন আপনি দেখবা যে আপনারা সেই সাহায্য করবেন এবারে বিচার আসার সপ্তাহ শেষ হয়ে গেছে, এর বাদে আপনি যখন বেস্ট আমাই দিতা ওই বেস্ট আমাইবার আগে একটা একটা নদী থাকবে ও নদী সব পানি দিয়া এই ফুটে দিন একবারে নদী পানি বাজি বাজি হামাইয়া গিয়ে বাজি বাজি।